নমস্কার, আমি ডক্টর ভিএস রাঠোর। আমি প্লাস্টিক অ্যান্ড কসমেটিক সার্জন আছি। আমি বিগত 17 বছর ধরে কসমেটিক সার্জারি করে আসছি। আজকে আমি আপনাকে ব্রেস্ট রিডাকশন সার্জারি মানে রিডাকশন ম্যামোপ্লাস্টি ব্যাপারে বলবো। এই রিডাকশন ম্যামোপ্লাস্টি কোন কন্ডিশনে করা হয় যেটাকে আমরা বলি গাইগ্যান্টোমাস্টিয়া, মানে স্তনটা এত বড় হয়ে গেছে কোনো কারণে, হয়তো দেখা গেছে কোনো মেয়ে যখন ও ডেভেলপ করে 12-14 বয়সে, সেই সময় হঠাৎ ব্রেস্টের সাইজ এমন বেড়ে যায় কি ওর জামা কাপড় পরতে কিংবা লোকেদের সঙ্গে মিলতে খুব অসুবিধা হয়, ওর মনে হয় কি সবাই ওর দিকে তাকাচ্ছে। দ্বিতীয় জিনিস কী হয়, ওদের ঘাড়ে ব্যথা প্রচুর হয়, শোল্ডার পেন হয়, কিংবা আরেকজন যাদেরকে এই কন্ডিশন দেখা গেছে, যেমন ওই নর্মালভাবে প্রেগনেন্সি হয়েছে কিন্তু প্রেগনেন্সিতে ব্রেস্টটা বড়লো, কিন্তু ল্যাকটেশন হওয়ার পরে মানে ব্রেস্ট মিল্ক খাওয়ার পরে ব্রেস্টটা আরও বড় হয়ে গেল আর অনেক ঝুলে গেল, মানে এমন নিচে পৌঁছে গেছে কি ওদেরও একই কন্ডিশন, ঘাড়ে ব্যথা, শোল্ডার পেন, সোশ্যালাইজ করতে ওদের নিজের কনফিডেন্স, সেলফ কনফিডেন্স লুজ করে যায়, ওদের মনে হয় কি ওদের ইমেজটা, বডি ইমেজটা ডাউন হয়ে গেছে, খুবই খারাপ লাগে। তো এইগুলোর জন্যে একটাই উপায় আছে কি রিডাকশন ম্যামোপ্লাস্টি সার্জারি কিংবা ব্রেস্ট রিডাকশন সার্জারি। এই সার্জারি ফুল অ্যানেস্থেশিয়াতে হয়, অজ্ঞান করে করা হয়। সকালে যদি অপারেশন করা হয়েছে তো পেশেন্ট ইভিনিংয়েও চলে যেতে পারে বাড়ি, আর যদি ওর মনে হয় কি একদিন থেকে যাবে, তারা একদিন থেকেও চলে যেতে পারে। সেকেন্ড ব্যাপার হচ্ছে কি আমরা বলে দিই, ওখানে কিছু সেলাইয়ের দাগ থাকবে, আর এই অপারেশন অ্যাফোর্ডেবল আছে। আর যদি আপনার কোনো কোয়েরি থাকে এই অপারেশনের রিলেটেড, তো এই যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে কিংবা যে ইমেল আইডি আছে কিংবা এই কমেন্ট বক্সে আপনার নিজের কোয়েশনসগুলো লিখে দিতে পারেন, আমার ক্লিনিক্যাল স্টাফ আপনাকে ফোন করে কন্ট্যাক্ট করে আপনার প্রবলেমসগুলো সলভ করার চেষ্টা করবে। আর একটা জিনিস বলছি, যদি কেউ এই অপারেশনে স্টেপ বাই স্টেপ যদি অপারেশন দেখতে চায়, তাহলে আপনি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনি এই অপারেশনটাও দেখে নিতে পারবেন।